কক্সেস বাজারে রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় তারা রোহিঙ্গা ক্যাম্পে সেবাদানকারী বিভিন্ন এনজিও প্রজেক্ট পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দল, পরে গাড়িযোগে সরাসরি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 10:15 দিকে প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছায়। ক্যাম্প সূত্র জানায়, প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং ক্যাম্প 4 2x ওয়েস্ট পৌঁছে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এবং 8x ওয়েস্ট পরিদর্শন করেন। সেখানে তারা দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিনিধি দল এনজিওতে কর্মরত কিছু রোহিঙ্গার সঙ্গে আলাপ করে এবং ক্যাম্পের সার্বিক অবস্থার খোঁজ খবর নেয়। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন ঢাকার মার্কিন দূতাবাসের শারিন ফিট রেজাল্ট, ডেপুটি আঞ্চলিক উদ্বাস্তু সমন্বয়কারী পিআরএম থমাস ব্রাউন্স, আঞ্চলিক মানবিক উপদেষ্টা অ্যান্ড্রু শেফার, ঢাকা মার্কিন দূতাবাসের ইশতিয়াক আহমেদ ও নিরাপত্তা তদন্তকারী কর্মকর্তা ইত্তে ইরতাজে ডাক্তার। ক্যাম্প পরিদর্শনকালে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। Someone knew they could.